সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার পরবর্তী পরিস্থিতিতে সাংবাদিক সমাজকে ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজনে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা এবং চারটি হাসপাতালে হাইফ্লোনাজল খেনোলা ও চারটি অটিস্টিক সংগঠনের শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলেও জানানো ওবায়দুল কাদের। ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত। যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন।